শক্তি স্মৃতিশক্তি বৃদ্ধিতে যদি স্মৃতিশক্তি কমে যায় বিশেষ করে ছাত্র ছাত্রীদের তাহলে বয়স অনুপাতে ব্রাহ্মী শাকের রস এক বা দুই চা চামচ নিয়ে আধ কাপ গরুর দুধের সঙ্গে খান এক সপ্তাহ নিয়মিত সকালে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে নম্বর দুই শিশুদের শ্লেষ্মায় ব্রাহ্মী শাকের রস পঁচিশ থেকে তিরিশ ফোঁটা নিয়ে একটু গরম করে সেটা ঠান্ডা হলে তার সঙ্গে এক চা চামচ গরুর দুধ মিশিয়ে খাবেন দুই থেকে এক দিনের মধ্যে শ্লেষ্মা থাকবে না নম্বর তিন রস বাতে দেহের রসাধিক্য হেতুর পাত দেখা দিলে ব্রাহ্মী শাকের রস দুই চা চামচ নিয়ে একটু গরম করে সকালে ও বিকেলে খাওয়াবেন উপকারই হবে নম্বর চার শত্রু তাহলে ব্রাহ্মী শাকের রস দুই চা চামচ নিয়ে এক কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়াবেন উপকার পাবেন